আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত পঁচিশ নভেম্বরে প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা দেওয়া হবে বলছেন কাদের আরো জানিয়ে দেব চব্বিশ দিনে তিনশো ছিয়াত্তর অগ্নিসংযোগের ঘটনা বলছেন পুলিশ সদর দপ্তর এরপর জানিয়ে দেব বিরোধী দলের নেতাদের কিনতে নির্দেশনা দিচ্ছে সরকার বলছেন গণতন্ত্র মঞ্চ এদিকে বিএনপি ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে বলছেন শেখ পরশ আরও জানিয়ে দেব গ্রেপ্তার আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে লাশ হয়ে ফিরলেন বিএনপি কর্মী এরপর জানিয়ে দেব নিবন্ধন নেই মহাজোটের হয়ে চল্লিশ আসনে প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট সর্বশেষ জানিয়ে দেব তফসিল বাতিলের দাবিতে মালিবাগ থেকে খিলগাঁও অভিমুখে দলের মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত পঁচিশ এই প্রার্থীদের নামে চূড়ান্ত তালিকা দেওয়া হবে বলছেন কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনগণের কাছে যার বেশি গ্রহণযোগ্যতা আছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সেই বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য বা গুরুত্ব দেওয়া হয়েছে আর পঁচিশ নভেম্বরে দলীয় প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা দেওয়া হবে একসাথে সব প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বৃহস্পতিবার তেইশ নভেম্বর দুপুর সোয়া দুইটার দিকে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে তিনি একথা জানান দাদর জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই বিভাগের উনসত্তরটি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আওয়ামী মনোনয়নে এবার বেশ কয়েকজন বর্তমান সংসদের সদস্য বাদ পড়েছেন জনগণের কাছে যার বেশি গ্রহণ আছে প্রার্থী বাছাই ক্ষেত্রে সেই বিষয়টি বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আর 25 নভেম্বরের আগে দলীয় প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা দেওয়া হবে একসাথে সব প্রার্থীর নাম আনুষ্ঠানিক প্রকাশ করা হবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর বলেন প্রার্থী বাছাইয়ে জনগণের কাছে গ্রহণ যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থীর নাম প্রকাশ না করে কি সিকি তুলে রাখা হবে প্রকাশ তো করতেই হবে কারণ 30 তারিখ শেষ হয়ে যাচ্ছে তার নাম প্রকাশ করা হবে রাজনীতি বাইরে কেউ আসেন কিনা এমন প্রশ্নে কাদের এর আগে সকাল দশটার দিকে দাদর জাতীয় সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয় এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা প্রায় চার ঘন্টা ব্যাপী ওই বৈঠকে রংপুর ও রাজশাহী বিভাগের উনসত্তরটি আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয় পরে ধাপে ধাপে বাকি বিভাগগুলোর প্রার্থী চূড়ান্ত করা হবে টানা তিন দিন এই বৈঠক চলবে শেষ হবে শনিবার পঁচিশ নভেম্বর চব্বিশ দিনে তিনশো ছিয়াত্তর অগ্নি ঘটনা বলছেন পুলিশ সদর দপ্তর দেশব্যাপী অবরোধ ও হরতালে গত উনত্রিশ অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত দিনে যানবাহন, স্থাপনা ও অন্যান্য বাইশের ঘটনা ঘটেছে পাশাপাশি একই সময়ে দুইশো পঁচাত্তরটি যানবাহন চব্বিশটি স্থাপনা ভাংসুর ও এগারোটি অন্যান্য সহ মোট তিনশো দশটি ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তর জানায় গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ পরবর্তী হরতাল অবরোধ কর্মসূচি করা হয় দুই নভেম্বর ঝালকাঠি জেলায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর পাঁচ নভেম্বর পিরোজপুর এবং ও নভেম্বর সিরাজগঞ্জ জেলায় আওয়ামী লীগের দুটি অফিসে করে দুর্বৃত্তরা সংযোগ সদর দপ্তর আরো জানায় গত ১৯ নভেম্বর গাজীপুর জেলার শ্রীপুর দিন বর্মি ইউনিয়নের একশো নম্বর গিলাসর মরহুম জাব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের তৈরি স্কুল ঘরে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিদ্যালয়টির চারটি বেঞ্চ ও একটি টিনের জানালা ক্ষতিগ্রস্ত হয় গত উনত্রিশ অক্টোবর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত বিভিন্ন ঘটনায় কর্তব্যরত অবস্থায় একজন পুলিশ সদস্য সহ ছয়জন নিহত হয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয় অবরোধ চলাকালে একত্রিশ অক্টোবর থেকে বাইশ নভেম্বর পর্যন্ত রেলওয়েতে চব্বিশটি নাশকতার ঘটনা ঘটেছে এর মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন টাঙ্গাইল ও জামালপুরে তিনটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকা মহানগরে একটি ময়মনসিংহে দুইটি গাজীপুরে একটি নেত্রকোনা একটি এবং নওগাঁ একটি সহ ছয়টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে বিরোধী দলের নেতাদের কিনতে নির্দেশনা দিচ্ছে সরকার বলছেন গণতন্ত্র মঞ্চ বিরোধী দল ও জোটের নেতাদের কেনাবেচার বেচার জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে সরকার নির্দেশনা দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা তারা বলছেন এভাবে কেনাবেচা করে অংশগ্রহণমূলক নির্বাচন করা যাবে না অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন সমাবেশের আগে প্রেস ক্লাব পুরোনাপল্টন বিজয়নগর এলাকায় তারা মিছিল করেন বর্তমান সরকারের অধীনে কিছু বিরোধী দল ও নেতা ভোটে যাওয়ার দিকে ইঙ্গিত করে গতকাল বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যারা মনে করেছিল কে আসে কে না আসে ফুল কিন্তু ফুটতে শুরু করেছে আর অনেক ফুল ফুটবে মনোনয়ন ফর্ম সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া পর্যন্ত শত শত ফুল ফুটবে আজকে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা কথা বলার সময় ওবায়দুল কাদের গতকালের ওই বক্তব্যের প্রসঙ্গ টানেন আওয়ামী লীগে যে ফুল ফুটছে তা প্লাস্টিকের ফুল মন্তব্য করেন সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এই ফুল বাগান ফুল না এই ফুল প্লাস্টিকের ফুল ঘরের মধ্যে সাজিয়ে রাখে প্লাস্টিকের ফুল যার কোন সুগন্ধ নাই সেই ফুল দিয়ে তিনি এখন বাগান সাজানোর চেষ্টা করছেন শুধু এই প্রজন্ম না আগামী প্রজন্ম এই সরকারকে ভোট ডাকাত ও গণসূত্র হিসেবে আখ্যায়িত করবে নৌকা মার্কা কেনাবেচা চলছে মন্তব্য করে সাইফুল হক বলেন এর কারণ এখন কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তারা মনে করছেন রকমের টিকিট কিনতে পারলে আগামী পাঁচ বছরের জন্য একটা এলাকার জমিদার নিশ্চিত করা যাবে বিএনপি ছাড়াই নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে বলছেন শেখ পরশ বিএনপি ছাড়াই দাদু জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তিনি বলেন তাদের অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করছে এবং করবে এখন ওই অবৈধ সংগঠনের মূল উদ্দেশ্য এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে বৃহস্পতিবার তেইশ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের অধীন সংসদীয় আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি অংশ হিসেবে মিরপুর বারো বাস স্ট্যান্ডে তিনি এসব কথা বলেন যুবলীগের চেয়ার মান শেখ ফজলুল শামস পরশ বলেন যুব সমাজের বিএনপি নিবন্দন বাতিল করে নিষিদ্ধ ঘোষণা দাবি অত্যন্ত প্রাসঙ্গিক ন্যায়সঙ্গত এবং যুক্তি তারা অবৈধ অনির্বাচিত সরকার ক্ষমতায় বসাতে ব্যর্থ হয়ে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের মতো অবৈধ অবরোধ এবং হরতাল দিচ্ছে তারা গোপনে দেশবিরোধী ভিডিও বার্তা ছড়িয়ে দিচ্ছে দেশবিরোধী নানা ধরনের গুজব ছড়াছে হত্যা সন্ত্রান্তের মতো গুজব সন্ত্রাসেও বিএনপি পায়োনিয়ার তিনি বলেন বিএনপি মতো অবৈধ সংগঠন নির্বাচনে না আসলে কিছু আশা যায় না অন্য বিরোধী দল সৃষ্টি হবে বিকল্প বিরোধী দল স্বাধীনতার পক্ষে বিরোধী দলকে আমরা স্বাগত জানাই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা জামাত বিরোধী এমন বিরোধী দল আজকে যুব সমাজের প্রত্যাশা যারা ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এবং জাতীয়তাবাদে বিশ্বাসী সেই ধরনের রাজনৈতিক দল বাংলাদেশে প্রত্যাশা করে যারা বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ঢাকা মহানগর যুবলীগ উত্তরে ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিতে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সা সম্পাদক ইসমাইল হোসেন সহ কেন্দ্রীয় নেতারা গ্রেফতার আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে লাশ হয়ে ফিরলেন বিএনপি কর্মী বগুড়ার শেরপুরে মোহাম্মদ নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ বৃহস্পতিবার উপজেলা ইউনিয়নের মান্দাল গ্রামে সরিষা ক্ষেত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা। মতিন্দাল গ্রামের কসিম উদ্দিনের ছেলে তিনি বিএনপির বিশালপুর ইউনিয়ন কমিটির সদস্য সরেজমিন জমিন নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি পালন করার সময় পনেরো নভেম্বর আওয়ামী লীগ বিএনপি এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশ সহ উভয় দলে বেশ কিছু কর্মী আহত হন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাতষট্টি জন বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করে ওই মামলায় চৌষট্টি নম্বর আসামি ছিল মতিন মতিনের ছেলে মিলন রহমান বলেন মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে বাবা বাড়িতে থাকেন না বুধবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান বৃহস্পতিবার সকালে কৃষকেরা জমিতে ধান কাটতে গেলে পাশের সরিষা ক্ষেত থেকে মতিনের রক্তাক্ত মরদেহ দেখতে পান তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিবন্ধন নেই মহাজোটের হয়ে চল্লিশ আসনে প্রার্থী দেবে ইসলামী ঐক্যজোট আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট তবে নিবন্ধন না থাকায় মহাজোটের শরিক দলের সঙ্গে যুক্ত হয়ে চল্লিশ আসনে প্রার্থী দেবে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বৃহস্পতিবার তেইশ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের চেয়ারম্যান মিজবাহুর রহমান চৌধুরী এমন তথ্য জানান এ সময় বিএনপি সহ অন্যান্য দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তফসিল সহ ভোটের তারিখ পেছানোর দাবি জানান দলীয় জোটের অংশীদার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান একই সঙ্গে প্রধানমন্ত্রীকে সংলাপ আয়োজনের আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে মিজবাহুর রহমান দাবি করেন আগামী নির্বাচন এক পেশে হবে তবে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী নির্বাচন হতে হবে বলে মনে করেন তিনি এজন্য তার দলও নির্বাচনে অংশ নেবে তফসিল বাতিলের দাবিতে মালিবাগ থেকে খিলগাঁও অভিমুখে ছাত্র দলের মিছিল সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে এক দফা দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ডাকা আটচল্লিশ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে মিছিল ও সড়ক অবরোধ করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে মালিবাগ থেকে খিলগাঁও অভিমুখে এই মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা এ সময় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন মিছিল উপস্থিত ছিলেন ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান সভাপতি আক্তার আক্তার সভাপতি নাসির উদ্দিন নাসির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ রহমান যুগ্ম সম্পাদক মনজুর আলম রিয়াদ যুগ্ম সম্পাদক রেজাউনুল হক সবুজ যুগ্ম সম্পাদক জকির উদ্দিন আবির যুগ্ম সম্পাদক রেহানা আক্তার শিরিন সহ সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হাসান সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন সহ ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌসি কেন্দ্রীয় সদস্য সাহেব হাসান ঢাকা কলেজের সাবেক সহসভাপতি জাফরুল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান রাসেল